বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বিরুদ্ধে বেআইনি অর্থনৈতিক মামলায় আজ যুগান্তকারী নির্দেশ দিল মহামান্য হাইকোর্ট। উল্লেখ্য, কি কি বিষয়ে রায় দিল মহামান্য আদালত, বিস্তারিতভাবে তুলে ধরব আমরা। এক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে 3 ঘন্টার বেশি জেরা করতে পারবে না সিবিআই। 2, সাক্ষী হিসেবে জেরা করতে গেলে ন্যূনতম 72 ঘন্টা আগে বিধায়ককে নোটিশ দিতে হবে সিবিআই এর। 3, হাইকোর্টের আরো নির্দেশ যে সিবিআই বিধায়ক সুবোধ অধিকারীকে অভিযুক্ত হিসাবে নির্দিষ্ট করলে 10 দিন আগে নোটিশ দিতে হবে সিবিআই কে। 4, নোটিশ দেওয়ার 10 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না বলে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তার সাথে সাথে সুবোধ অধিকারীকে আদালতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, আগামী 28 সেপ্টেম্বরের মধ্যে সিবিআই এর দাবি অনুযায়ী সমস্ত রকম তথ্য বিধায়ককে জমা দিতে হবে সিবিআই এর হাতে। সানমার্ক চিটফান্ড মামলায় অভিযুক্ত বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাইকোর্টের মামলার শুনানিতে আজ এমনটাই নির্দেশ দিল মহামান্য আদালত। আর এই বিষয়ে সরাসরি জানালেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলাতে সেটা হচ্ছে দুটো পয়েন্ট ছিল, একটা হচ্ছে সেকশন 91 আমাদের বক্তব্য ছিল যে তুমি 10 বছরের ডকুমেন্টস চাইবে, একদিনের নোটিশ দেবে, আমি টাইম চাইবো 15 দিন বা 20 দিন, তুমি টাইম দেবে না, এটা তো হতে পারে না। সিবিআই তো আর আনসুটেবল হতে পারে না। সিবিআই মানে তো এই না যে আনফেটার পাওয়ার রয়েছে তাদের, সেটা হতে পারে না। আর একটা জিনিস হচ্ছিল যেটা আমরা দেখেছি যে আগে যে ধরুন এই সুদীপ ব্যানার্জি, মদন মিত্র এদেরকে 160 নোটিশ দিয়েছে, ডেকেছে, ডেকে ওখানে 8 ঘন্টা 9 ঘন্টা জেরা করেছে, করে অ্যাক্স করে দিচ্ছে, যার জন্য আজকে মাননীয় বিচারপতি আইটি মুখার্জি এবং বিচারপতি মাননীয় বিচারপতি চৌধুরী উনি ওনারা যে অর্ডারটা দিলেন সেটা হচ্ছে 1 নম্বর, 28 তারিখের আগে কোনো ডকুমেন্ট চাইতে পারবে না, শুধু পাসপোর্টের কপিটা নিতে দিতে হবে। 2 নম্বর, 160 স্টেটমেন্টে যদি শুধু উইটনেস হিসেবে চাও 72 ঘন্টা নোটিশ দিতে হবে। 72 ঘন্টা নোটিশ দিয়ে ইন্টারোগেশনের সময় 3 ঘন্টার বেশি ইন্টারোগেশন করতে পারবেন, ওই যে রাত্রি 10টা মানে 9টা 10টা 11টা 12টা চলবে না, 3 ঘন্টা মাত্র করতে হবে। 3 নম্বর হচ্ছে যদি তুমি তাকে অ্যাকিউজ করো, তাহলে অ্যাকিউজ করলে তাকে নোটিশ দিতে হবে এবং নোটিশে অ্যাকিউজ লিখতে হবে এবং অ্যাকিউজকে নোটিশ দেওয়ার পর 10 দিন পর্যন্ত তাকে অ্যাক্স করতে পারবে। এই যে ডেকে নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, সে যে ডেকে নিয়ে উইটনেস হিসেবে নিয়ে স্টেটমেন্ট দিয়ে তারপর অ্যারেস্ট করবে, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় মতন মিত্র সবার ক্ষেত্রে হয়েছে, সেইটা অন্তত করতে পারে। তার একটা প্রোটেক্ট সবাই জানে, একটা কনস্টিটিউশনাল প্রোটেকশন নেয়ার রাইট রয়েছে, মানুষকে অধিকার দিয়েছে সংবিধান, মানুষকে অধিকার দিয়েছে সিআরপি যে তারে ক্রিমিনাল প্রসিডিংয়ের পার্থক্য এক্সটেন্ড দিতে পারে, সেটাকে তোরা নষ্ট করে দিতে পারে না এইভাবে ডেকে নিয়ে এসে, দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। তাই জন্য এই অর্ডারটা আজকে বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, বাবা বিরিয়ানি নিয়ে এসেছে বিরিয়ানি প্রেমীদের জন্য আনলিমিটেড ডিশের ব্যবস্থা, মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি, 200 টাকায় মটন ও 130 টাকায় চিকেন বিরিয়ানি, তাও আনলিমিটেড, বাবা বিরিয়ানি 109 ওয়ার্কশপ রোড, থানার মোড়, কাঞ্চাপাড়া, পিসি চন্দ্র জুয়েলার্সের কাছে। শুভ উদ্বোধন 16 সেপ্টেম্বর, 16 ও 17 তারিখ। 2টি বিরিয়ানির সাথে থাকছে 750 ml কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রি।